পথের কাঁটাকে সরাতে কৌশলে পূর্ব মেদিনীপুরে নিয়ে গিয়ে দেওরকে খুন করল বৌদি ও তার প্রেমিক। পথের কাঁটাকে সরাতে নিজের দেওরকে পূর্ব মেদিনীপুরে নিয়ে গিয়ে প্রেমিকের সহায়তায় খুনের অভিযোগ উঠল বৌদির বিরুদ্ধে। ঘটনা চল্লিশ দিন পর সারিঙ্গার মাকড়কোল গ্রামের এই ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ অভিযুক্ত বৌদি ও তার প্রেমিককে গ্রেপ্তার করে খাতড়া মহকুমা আদালতে পেশ করলে আদালত দুজনকেই সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর নিজের দুই সন্তানকে নিয়ে সারিঙ্গার মাকলকোর গ্রামে শ্বশুরবাড়িতেই থাকতেন গোলাপী প্রতিহার। পরিবারের একমাত্র পুরুষ হিসাবে ছিলেন দেওর অসিত প্রতিহার। সম্প্রতি দুজনের বনিবনা হচ্ছিল না, এরই মাঝে পেশায় কীর্তন শিল্পী পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার খাঁচির বাসিন্দা গোপালচন্দ্র জানার সাথে গোলাপির সম্পর্ক গড়ে ওঠে। এরপরই গোপাল ও গোলাপি দুজনে মিলে নিজেদের সম্পর্কের পথের কাঁটা হয়ে থাকা অসিতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বসে। সেই পরিকল্পনা অনুযায়ী গোপাল অসিতকে নিমন্ত্রণ করে আগস্টের ৬ তারিখে নন্দকুমারে গোপালচন্দ্র জানার বাড়িতে ডেকে পাঠায়। গোলাপি নিজের দেওরকে নিয়ে ৬ই আগস্ট নন্দকুমারে গোপালের বাড়িতে হাজির হয়। পরের দিন সেখানেই অসিতকে ভরপেট মদ খাইয়ে জলে ডুবিয়ে হত্যা করে গোলাপি ও গোপাল। পরে গোলাপি একা সারিঙ্গায় ফিরে এলে পরিবারের অন্যান্যদের সন্দেহ হয়। অসিত নিখোঁজ হওয়ার প্রায় ৪০ দিন পর ১৭ই সেপ্টেম্বর অসিতের পরিবার সারিঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। এরপরই গোলাপি ও গোপালকে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশের জেরার মুখে দুজনই অসিতকে খুনের কথা স্বীকার করে নিয়েছে। মঙ্গলবার অভিযুক্ত ওই যুগলকে আদালতে পেশ করে সারিঙ্গা থানার পুলিশ। আদালত অভিযুক্তদের পুলিশি হেফাজতে নির্দেশ দিলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাবে বলে জানা গেছে। ধৃতদের ফাঁসির দাবি জানিয়েছে অসিতের পরিবার। আপনি মারলেন কেন? আপনি মেরেছেন? হ্যাঁ, কে হয় আপনার? দেখেন মেরেছেন। কবে খুনটা কবে করেছেন? কিভাবে মেরেছেন? জলে? ও বাবা, ওখানে কি খোঁজ করবো? ওরা তো আবার চলে গেছে ওখানে। আচ্ছা, ওকে তো মার্ডার করে দিয়েছে, তারপরে আমাদের ঘরে ওখানে ছিল বউটা। ও মানে মার্ডার করে আবার আপনার ওখানেই গিয়েছিল? হ্যাঁ, ওইখানেই আজ দিন কত ছিল। একে জিজ্ঞাসা করেননি আপনারা যে কি হয়েছে না হয়েছে? না, প্রথমে ইয়ে করা হয়, পরে তারপরে জিজ্ঞাসা করলাম, খুব জোর হুমকি টুমকি দিয়ে বললাম, কোথায় আছে বল, এতদিন ধরে তোর কাছে গেছিল, কেন আসেনি? দিয়ে তারপরে শেষে হুমকি দেওয়ার পরে বলে যে মারা করে দিল। বাঁকুড়া থেকে নবেন্দুহাটি রিপোর্ট, চ্যানেল ২৪/৭।